नमस्कार, वेलकम टू माय चैनल रूपश्रीज किचन। आज के रान्ना करब गरमकाले स्पेशल खूब कम तेले हल्का माछेर झोल। बाटा माछ और एखाने आलूटा ब्लांच करा आछे, माने गरम जले सामान्य सेद्ध करे रेखेछि। बेगुन, सर्षे डाटा, आदा बाटा और एटा काँचा आम दुटो स्लाइस नियेछि। और एटा खूब कम तेले होच्छे, एकदम तेल छाड़ाई बोलते गेले, किन्तु जेहेतु माछटा एकटुखानि सते करे रखा। आमी 1 टीस्पून तेल देव। जल दिए भेजे नहीं मध्य देव 1 टी स्पून हलुद गुड़ो, 1 टी स्पून लंकार गुड़ो और 1 टी स्पून जीरे गुड़ो। अपना चाहिए लंका गुड़ोटा एवॉड कर काचा लंका दिए करते मसलाटा एक भेजे नेब। आबार एक जल देव, जेहतु कम तेल तई बारे बारे जल दिए मसलाटा कषिए नीते हैं। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব, আলু, বেগুন, সর্ষে ডাঁটা আর দুটো কাঁচা আম। কাঁচা আমি স্লাইস দুটো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। কাঁচা আমটা গরমে শরীরের পক্ষে খুব ভালো আর একটু টক ভাবও আসছে রান্না। সবজিটা কেটে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই ঝোলটাও খুব উপকারী গরমের দিনে, দুপুরে এই ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ঢেকে গ্যাসটা সিম করে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব আর সঙ্গে কিছুটা ধনে পাতা উপরে দিয়ে দেব। মাছটা ফুটে গেছে, এবার আমি খানিকক্ষণ গ্যাসটা অফ করে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে নামিয়ে দেখাচ্ছি। এই যে বাটা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে পাতলা একদম গরমের দুপুরবেলার উপযোগী মাছের ঝোল হয়ে গেছে। এটি খুবই কম তেলে এবং অল্প মশলায় রান্না, শরীরের পক্ষেও খুব ভালো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যতটা পারবেন বিনা কারণে বাইরে বাইরে না গিয়ে বাড়িতে থাকার চেষ্টা করবেন। যারা আমাদের জন্য লড়ে যাচ্ছে, হসপিটালে নার্স, আয়া, তারপরে ডক্টররা বা যারা স্বাস্থ্যকর্মীরা, তাদের জন্য অন্তত কিছুটা হলেও আমরা যেটুকু উপকার করতে পারি ঘরে থেকে সুস্থ থেকে তাদের কাজ কিছুটা কম করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাথে থাকবেন। নমস্কার।